নির্বাচনটো আহি আছে। দৰং ওদালগুৰিত আমি খেলিম, কোকৰাঝাৰত আমি খেলিম, দুটা লোকসভাত আমি খেলিম। আৰু দুটা লোকসভাৰ যিটো পজিশ্যন, কোকৰাঝাৰতো আমাৰ এক নম্বৰ আছে, দৰং ওদালগুৰিতো আমাৰ পজিশ্যন এক নম্বৰত আছে। ইউপিপিএলে কৈ আছে যে বিপিএফৰ বৰ্তমান ধাৰাশাৰী হৈছে, তেওঁলোকৰ সমষ্টি নাই। কোনোবা ইউপিপিএল লিডাৰে কিবা ক'লে মই প্ৰশ্নৰ উত্তৰ দিব লাগে, সেইটো নহয়। কোনোবা কোৱাৰ কথা, এইটো মই কোৱা নাই নহয়, আপোনালোকে কৈছে বোধহয় নিশ্চয়। এনেকুৱা আমাক ফাঁচাবৰ কাৰণে না, কাৰো লগত নাই, আমি ইণ্ডিপেণ্ডেণ্ট, আমি ইণ্ডিপেণ্ডেণ্ট, নিজাববীয়াকৈ আমি নিৰ্বাচন খেলিব, কাৰো লগত এলায়েন্স নাই। প্ৰাৰ্থীটো মাৰ্চত ঘোষণা দিব। দৰং ওদালগুৰিত আমি খেলিম, একদম 100% আমি জিকিব। এটি জাতীয় সম্বর্ধনা জানাব উদযাপন সমিতির উপসভাপতি হাফিজুর রহমান। মই খ্রিস্টান নহব পারে, খ্রিস্টান সকলক মই সমানে সম্মান দি আইছো, মোর ধর্ম সেইটোই। আর বেশি কবলগিয়া নাই, আপনাদের হজরত মোহাম্মদ ইয়ার আদর্শ নীতিটি চলে যাও বিশ্ব কোনো ধর্ম। এইটো পলিটিক্সৰ মিটিং হয়, এইটো বেলেগ দিনা হ'ব, ৰাজনীতিৰ মিটিং হয়। এইটো ৰাজনীতিৰ মিটিং আহিব, ইলেকশ্যন আহি আছে, তেতিয়া কম। এইটো হ'ল এটা ধৰ্মীয় মানে অনুষ্ঠানৰ কিবা সভা হয়। এইটো নাই, বিটিসি অঞ্চলত গড়িয়া মরিয়া হোক, টিএসি হোক, বা কি কয় আৰু বহুত আছে, বহুত আছে আমার বিটিসি অঞ্চলতো বহুত আছে। মই সমানে সন্মান কৰি আহিছোঁ, চিন্তা কৰিব নালাগে। মই কৈছোঁ যে সব ধৰ্মৰ মানুহে আমাৰ অঞ্চলত আছে বিটিসিত, না হিন্দু বা নাই, না খ্রিস্টান নাই, না মুসলিম নাই। আমি সবাইকে সম্মান দেওয়ার কারণে তো আমার লগত আছে, সবাই থাকি। আমার আমার